মুসলমানরা প্রতীক সহ জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আজকে উপস্থিত আমার প্রিয় ছাত্র সহযোদ্ধা, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্র যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ লীগ, ছাত্রলীগের ছাত্রী সহযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার বোনেরা, সারা বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীনতা দিবস আছে, কিন্তু আমাদের একমাত্র বাংলাদেশ সেই স্বাধীনতা অর্জন করতে ৩০ লক্ষ মানুষের রক্ত দিতে হয়েছে। 2,৭০,০০০ নাগরিক সংগ্রামের বিনিময়ে আমরা ১৯৭১ দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বাধীনতা বিজয় অর্জন করেছিলাম। সেই বিজয়ের মাঝে সেই ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী শক্তি মৎস্য ভবন থেকে এখন রওনা দিয়েছেন। তারা মৎস্য ভবন থেকে ধানমন্ডিতে যাবেন, আপনারা দেখতেই পাচ্ছেন তারা সকলেই রেলি নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকলেই র্যালিতে অংশগ্রহণ করছে, তারা সমাবেশে অংশগ্রহণ করার জন্য ছোট ছোট র্যালি নিয়ে তারা সকলেই রওনা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ রয়েছেন যাতে কোনো ঝামেলা না হয়, এই কারণে আর প্রতিটি জায়গা থেকে তারা দলে দলে এই মুহূর্তে রয়েছে মৎস্য ভবনে অবস্থান করছি। ঠিক এখান থেকে আওয়ামী লীগের যারা কর্মী রয়েছে এবং নেতা রয়েছে তারা সকলে এখানে সবাই এক হয়েছে। তারা ঠিক এখান থেকেই তারা তাদের সমাবেশ স্থানে অর্থাৎ ধানমন্ডিতে তারা যাবেন। আপনারা আমরা ভাই ২০২৩ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত কর্মসূচি দিবে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। জামাত বিএনপি কে হটানোর জন্য যা করণীয় রাজপথে আমরা তাই করব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা বাসন্তক থানা আওয়ামী লীগ ৯৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। আমার নাম আলমগীর হোসেন সর্দার, আমি বাসন্তক থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তার কাছে আশা করে আরো দিতে দেওয়ার জন্য তার আছে, তার কাছে দেশ, তার কাছে দেশ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আপনারা দেখছেন যে একটি দল, আওয়ামী লীগের একটি দল, তারা যাচ্ছেন ধানমন্ডির উদ্দেশ্যে। তারা সেখানে সমাবেশে আওয়ামী লীগের যে বিজয় র্যালি সভা রয়েছে, সমাবেশ রয়েছে, সেখানে তারা অবস্থান করার জন্য এখান থেকে মৎস্য ভবন থেকে রওনা দিয়েছে। সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আর উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের। দেখছেন যে পুরো রাস্তায়, এই সাইডে পুরো রাস্তা জুড়ে রয়েছে আওয়ামী লীগের কর্মীরা এবং তারা এখান থেকে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই চত্বর সয়লাব হয়ে গেছে, কিছুক্ষণ পরে বিজয় র্যালি শুরু হবে। আপনারা জানেন এই সর্বগ্রামে ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ওই আজকের এই দিনে গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫-এর ১৫ই আগস্টে যারা রক্ত শহীদ, সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করি মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ। গভীর শ্রদ্ধা জানাই ২ লক্ষ মা-বোনদের প্রতি যারা ইতিহাস দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা নিজেদের ইতিহাস দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই জাতীয় নেতাদের, যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের এই মুক্তিযুদ্ধকে শক্তি পরিণতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। আজকে আপনারা জানেন যে এই সমুদ্রেই ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। আপনারা জানেন ১০ই ডিসেম্বর বিএনপি একটি সমাবেশ দেখেছিল। আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সরকারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ধরাতে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের সরাত নিয়ন্ত্রণ পছন্দ না। কারণ এই সরাত নিয়ন্ত্রণে জাতির পিতা স্বাধীনতার ডাক দিয়েছিলেন, কার্যত স্বাধীনতায় ঘোষণা করে দিয়েছিলেন। দর্শক, আপনারা দেখছেন যে পাশের রাস্তায় ঠিক এদিকে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা ধানমন্ডির দিকে রওনা দিয়েছেন তাদের সমাবেশ করার জন্য। তারা এই স্থানে সমাবেশ না করে কোন উদ্যান পছন্দ করলো, সেই উদ্যানে গরুর হাট বসে, সেই উদ্যান তারা পছন্দ করলো। দর্শক আপনারা দেখছেন যে এখানে ঘোড়ার গাড়ি নিয়েও তারা সমাবেশে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। আপনারা জানেন ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের আপামর জনসাধারণ এদেশকে স্বাধীন করেছিলেন। আজকে সেই আমাদের বিজয়ের ৫১তম দিবস চলতেছে, তাই আজকে আমরা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে আমরা খিলক্ষেত থানা আওয়ামী লীগ আজকে এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছি। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে ৪ বারের প্রধানমন্ত্রী হয়ে আমরা আমাদের এই বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে গেছে। আমরা আশা করি এই বিজয় র্যালি থেকে আমরা চাই আগামী ২০২৪ সালে যে নির্বাচন, এই নির্বাচনে আবার জননেত্রী শেখ হাসিনা এবং স্বাধীনতার সপক্ষে শক্তি আবার ক্ষমতায় আসবে, আমরা এটা আশাবাদ করি। এবং সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ আমরা সবাই আশাবাদী, আমরা পুনরায় আবার এই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আজকে বিজয় র্যালিতে যাচ্ছি, বিজয় র্যালি করতেছি স্বাধীনতা দিবসের। ১৬ই ডিসেম্বর যে স্বাধীন হয়েছিল আমাদের দেশ, সেই বিজয় র্যালি আমরা আজকে পালন করছি। আমি খিলক্ষেত থানা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাম রোকেয়া সুলতানা। শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমরা বাংলাদেশ যুব মহিলা লীগে আসছি বিজয় র্যালিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক আপনারা দেখছেন যে এখানে অনেক ঘোড়ার গাড়ি এবং ছোট উপলক্ষে আওয়ামী লীগের যে বিজয় রেলি করছেন, আমরা জানবো যে পতাকা সম্পর্কে। আপনাদের যে পতাকা নিয়ে উদ্যোগ, এটা একটু বুঝি নাই। আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাচ্ছি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমরা বিজয় র্যালিতে, স্বাধীনতা দিবসের বিজয় র্যালিতে আমরা যোগ দেওয়ার জন্য ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে, যুব মহিলা লীগের পক্ষ থেকে আমরা যাচ্ছি। ইনস্টিটিউট থেকে আমরা 32-এ যাবো, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে 32-এ যাবো।